नमस्कार। आजकेर हारमोनियम ट्यूटोरियले रही छे एकखानी अत्यंत जनप्रिय रवींद्रसंगीत दाड़िये आछो तुमी आमार गानेर उपारे। ए गानटी एकदिके जेमन जनप्रियता लाभ करेछे तेमनी विभिन्न धरनेर संगीते जे विश्वविद्यालय बा यूनिवार्सिटी रही छे तारा तादेर सिलेबासे रेखेछेन। तो गानटी सुनते जतटा सहज मने हय आसले किन्तु ततटा सहज नय। आमी ओरिजिनल जे रवींद्रनाथेर जे स्वरबितान रही छे एटा होच्छे 40 नम्बर स्वरबितान, सेई स्वरलिपि अनुयायी ए गानटी तुले देव। ए गानटी पूजा पर्यायेर गान। এটা মূলত ইমন রাগ আধারিত, রাগ ইমন বলে উল্লেখ করা আছে। যদিও এখানে কমল রের অল্প পরিমাণে ব্যবহার রয়েছে, যেটা ইমন রাগে যদিও ব্যবহার হয় না। আর এটা ত্রিতালে নিবদ্ধ। তো যাই হোক, আর এই গান প্রসঙ্গে বলি, এই গানটা মানে চারটে কলিতে বিভক্ত, স্থায়ী অন্তরা সঞ্চারী আবগ। আমি পরপর কলিগুলো তুলে দেবো, স্থায়ী অন্তরা সঞ্চারী আবক, এবং এক একটা কলি গাওয়া হলে একবার করে গেয়েও দেবো। এখন ব্যাপার হচ্ছে, হ্যাঁ, এটা আমি ন্যাচারাল সি স্কেলে গাইছি, আপনারা আপনাদের সুবিধা মতো স্কেলে এটা তুলে নিতে পারবেন। মানে আঙুল দিয়ে রিডগুলো দেখানোর খুব দরকার নেই। একটু যারা সিনিয়র স্টুডেন্ট, অবশ্যই এটা একটু হলো সিনিয়র স্টুডেন্টদের জন্যই গানটা, তারা আশা করি নোটেশন দেওয়া থাকবে, সেই নোটেশন দেখবেন। আর এটা যদি বারবার শোনেন তাহলে তুলে নিতে পারবেন, খুব সমস্যা হবে বলে মনে হয় না। তো যাই হোক, আমি এবারে মূল গানে চলে আসি। আমি একটু করে বলবো আর নোটেশনটাও বলবো সঙ্গে। তার আগে স্থায়ীটা একটু গেয়ে শোনাই। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাই তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। আমি এখানে ইলেকট্রনিক তবলা ব্যবহার করছি। এটা 150-এ রয়েছে স্পিডটা। তো আপনারা আপনাদের সুবিধা মতো স্পিডে গাইবেন, 150 বা তার কেউ কেউ কমেও গেয়েছেন, আবার কেউ কেউ আর একটু বেশিতেও গেয়েছেন। আসলে রবীন্দ্রসঙ্গীতের লয় সঠিকভাবে বলা খুবই মুশকিল। আজকে আমরা ইউটিউবের কল্যাণে বিভিন্ন সময়ের, পুরনো দিনের এবং এখন একেবারে হালফিল এই সময়ের বিভিন্ন শিল্পীর কণ্ঠে একই গান শুনতে পাই, নারী পুরুষ কণ্ঠেও শুনতে পাই। তো আমরা দেখতে পাই যে একই গান বিভিন্ন প্রথিতযশা শিল্পীরাও বিভিন্ন সময়ে বিভিন্ন গতিতে গেয়েছেন, বিভিন্ন লয়ে গেয়েছেন। এখন কোনটা সঠিক লয় এ নির্ধারণ করার দায়িত্ব শ্রোতাদেরই নিতে হবে। তো যাই হোক, আমি এখানে 150-এ রেখে গাইছি, এবং এটা আমার নিজের মনে হয়েছে একটু সুবিধাজনক স্কেল, গাইতে বাজাতে সব ক্ষেত্রেই সুবিধাজনক। যাই হোক, তো এবার আমি নোটেশন সহ বলবো। পাশাশানি ধাপা মাপা দাঁড়িয়ে আছো। এই প্রসঙ্গে বলি, রবীন্দ্রসঙ্গীতে স্পর্শস্বরের একটা বিশাল বড় জায়গা আছে, খুব মহত্ব আছে। তো এখানে ছোট্ট ছোট্ট স্পর্শস্বর রয়েছে প্রচুর পরিমাণে, যেমন এখানেই
পাশাশানি ধাপা মা পা, এই যে পা বললাম এটা কিন্তু ধা ছুঁয়ে মূল পা স্বরে আসতে হবে। স্পর্শ স্বর হচ্ছে ছোঁয়া স্বর, টাচ নোট, অর্থাৎ একবার চোখের পলক ফেলার সময়টুকুর মধ্যে একে প্রয়োগ করতে হবে। এর চাইতে বেশি সময় কিন্তু লাগানো চলবে না, তাহলে স্পর্শ স্বরের মতো মনে হবে না, সেটা হয়তো হাফ মাত্রা হয়ে যাবে বা যাই হোক আর কি, যে গতিতে হবে সেই পরিপ্রেক্ষিতে তার সময় নির্ধারণ করা হবে। মূলত একবার চোখের পলক ফেলার সময়টুকুর মধ্যে স্পর্শস্বর প্রয়োগ করতে হবে। এবং এই গানে আমরা দেখব অনেক স্পর্শস্বর রয়েছে, আমি স্পর্শস্বরের জায়গাগুলো এলে একবার করে বলে দেবো। পাশাশানি ধাপা মা পা, অর্থাৎ পাশাশানি ধাপা মা ধাপা, এবং স্পর্শস্বরের সময় এতটাই কম যে এর স্বরের উচ্চারণ করলে সময় বেশি লেগে যাওয়ার সম্ভাবনা। দাঁড়িয়ে আছো মা পাগা মামা, তুমি আমার রে গামা পাধা ধামা পামা গামা গানের ও পা 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 রে, আমার পানি ধা ধানি সানি ধা সুরগুলি পাই। এখানে পায়ের জায়গায় আর একটা লক্ষণীয় স্পর্শস্বর আছে, পানি ধা ধানি সা ধানি ধা, পানি ধা ধানি সানি ধা সুরগুলি পাই চরণ আমি। এখানেও দুটি স্পর্শস্বর, মা পা ধা মা পা চরণ আমি, ধানি সা রে রে নি রে সানি ধানি সা রে রে নি, এখানে যে নিটা হচ্ছে এখানে সা যুক্ত হয়ে নিয়ে হচ্ছে, ধানি সা রে রে নি রে সানি পাইনে তোমা ধানি ধা সামা ধানি ধা সামা। এখানে মা বলার সময় একটু পা ছুঁয়ে দেখাতে হবে, এর আগেও কিছু স্পর্শস্বর আছে কিন্তু সেগুলো আমি ছুঁয়ে দেখাইনি, এই কারণে যে সে স্পর্শস্বরগুলো মানে পূর্ববর্তী স্বর, তো পূর্ববর্তী স্বর হলে আর নতুন করে ছোঁয়ার দরকার হয় না। যারা যন্ত্রসঙ্গীত চর্চা করেন তারা জানেন যে মূল স্বরটা সেই পূর্বের স্বর থেকে টানতে হয়। তো যাই হোক, ধানি সা রে রে নি রে সানি পাইনে তোমা ধানি ধা সামা রে, ধানি সা রে রে নি রে সানি ধানি ধা সামা পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, পাশাশানি ধাপা মা পা মা পা গা মামা রে গামা পাধা ধামা কামা পামা পা, আমার সুরগুলি পায়ে চরণ পাপা পানি ধা ধানি সানি ধামা পাধা, আমি ধানি সানি রে নি রে সানি ধানি ধা সামা পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। আর একবার শোনাই, এটা সম থেকে শুরু হচ্ছে, না তিন তিন তা তেটে ধিন ধিন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পাই চরণ আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। এবার অন্তরা, অর্থাৎ দ্বিতীয় অংশটা,
বাতাস বহে মোরি মোরি, বাতাস বহে পাপা সা সা সা। আবার আগে স্বর পরে কথা বলেও বসানো যায়, যেমন পাপা সা 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 বাতাস বহে শাশানি শাশা মোরি মোরি। এখানে মোরির পরে যে দ্বিতীয় মোরি সেখানে যে সা আছে তার পূর্বে একটি রে ছোট্ট করে লেখা আছে বাঁ দিকে, মূল স্বরের বাঁ দিকে। এই স্পর্শস্বরটা ব্যবহার হবে এরকম, শাশানি শাশা মোরি মোরি, অর্থাৎ শাশানি রে শাশা মোরি মোরি, বাতাস বহে মোরি মোরি, শানি রে 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 সা। শানি রে এর পরে যে রে আসছে অর্থাৎ দ্বিতীয় বিভাগের শুরুর যে রে তার মাথাতে কিন্তু বা পাশে একটি স্পর্শস্বর আছে সা, এটি লাগাতেই হবে। শানি রে 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 সা আর বেঁধে রে নিধা নিধা পাপা খোনা তোরে, শানি রে 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 শানি ধা নিধা পাপা আর বেঁধে রে খোনা তোরে। আবার এই প্রথম দুটো লাইন অন্তরার, অর্থাৎ বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তরি, এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে বলে এটা পরপর দুবার গাইতে হবে। এটা আকার মাত্রিক স্বরলিপি পদ্ধতির একটি নিয়ম। বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তরি, বাতাস বহে মোরি মোরি আর বেঁধে রেখো না তোরে। এবার মা গা মা রে গা পাপা এসো এসো, এই যে দ্বিতীয় এসো এখানে রের পূর্বে একটা গা স্পর্শস্বর ব্যবহার করেছে। মা গা মা রে গা পাপা এসো এসো, পা গা গা রে সা পার হয়ে মোর, মা গা মা রে গা পাপা পা গা গা রে সা এসো এসো পার হয়ে মোর, নিরে শানি ধাশানি হৃদয়ে মাঝা মাধা পা শামা। এখানে মাধা পা শামার মধ্যে প্রথম মাধা পার সময় পা স্পর্শস্বর রয়েছে, আর সা মা এই শেষের মায়ের আগে পা স্পর্শস্বর রয়েছে। এগুলো স্বরলিপি লক্ষ্য করে তুললেই বোঝা যাবে। নিরে শানি ধাশানি হৃদয় মাঝা মাধা পা শামা রে, হৃদয় মাঝা রে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। এবার আমি অন্তরাটা গাইব। না তিন তিন তা তেটে ধিন ধিন দা, বাতাস বহে মোরি মোরি আর বেঁধে রেখো না তোরে, বাতাস বহে মোরি মোরি আর বেঁধে রেখো না তোরে, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। এবার গানের
তৃতীয় অংশ বা তৃতীয় কলি সঞ্চারী। তোমার সাথে গানের খেলা, তোমার সাথে পাশা শাশানিনি গানের খেলা। এই যে গানের বললাম, এখানে মূল স্বর রে হলেও স্পর্শ স্বর আছে গা। গানের রে গামা পাধা খেলা ধা পা মা পা, খেলার লায়ের মাথাতে যে পা স্পর্শ মূল স্বর রয়েছে তার পূর্বে রয়েছে ধা স্পর্শ স্বর। রে গামা পাধা ধা পা মা পা গানের খেলা, তোমার সাথে গানের খেলা পাশা শাশানিনি রে গামা পাধা ধা পা মা পা। দূরের খেলা যে পাপানি দূরের নিধানিসা খেলা, পাপানি নিধানিসা দূরের খেলা যে। যে স্বরটা হচ্ছে নিতে, পুরো আটটা মাত্রা, তার মধ্যে এই নি ব্যবহার করার পূর্বেই কিন্তু ধাকে ছুঁয়ে দেখাতে হবে। পাপানি নিধানিসানি দূরের খেলা যে, নি রে 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 সানি সানি নি নি বেদনাতে বাঁশি বাজাই। এখানে একটি কথা বলি, ইমন রাগে কিন্তু কখনোই কোমল রে ব্যবহার হয় না। এখানে অসাধারণ মুন্সিয়ানার সঙ্গে রবীন্দ্রনাথ কোমল রেকে, শুধু কোমল রে বললে ভুল হবে, পরপর দুই রেকে ব্যবহার করেছেন। নি রে 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 এ দ্বিতীয় রেটা, নি রে 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 শেষে যে রেটা হলো আর কি, এটা কোমল রে, রি দিয়ে প্রকাশ করা হয়। নি রে 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 শেষের রেটা গা ছুঁয়ে শুদ্ধ রে। নি রে 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 বেদনাতে সানি সানি নি নি বাঁশি বাজাই। বাঁশি বাজাই, বাজায়ের সময় আবার একটা সা স্পর্শ স্বর ব্যবহার করা হচ্ছে। নি রে 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 সানি সানি নি নি বেদনাতে বাঁশি বাজাই। রে গামা পাধা সকল ধামা পামা গামা পা বেলা যে। এবার আমি সঞ্চারী অংশটা তালের সঙ্গে গাইছি। না তিন তিন তা তেটে ধিন ধিন, তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজাই সকল বেলা যে। এবার শেষ অংশ আভোগ, এবং নিয়ম অনুযায়ী সঞ্চারীর পরেই আভোগ গাইতে হয়। আমরা যেমন স্থায়ীর পরে অন্তরা গাই, অন্তরার পরে কিন্তু আবার স্থায়ী গাইতে হবে, এটাই নিয়ম। আর সঞ্চারীর পরে স্থায়ীতে ফেরা যায় না, সঞ্চারীর পরে আভোগ গাইতে হয়। তো আমরা এবারে আভোগে আসি সরাসরি। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, একটু ভেঙে ভেঙে বলি। কবে নিয়ে পাপা শাশা আমার বাঁশি শাশানি শানি শাশা আমার বাঁশি। এই বাঁশিটা সা স্বর থেকে শুরু হচ্ছে,
এর পূর্বে রে স্পর্শস্বর রয়েছে, কেমন আমার বাঁশি সা সা নি রে রে সা সা বাজাবে গো নিধা নিধা পাপা আপনি আসি কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি। এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে বলে পরপর দুবার গাইতে হবে, আমি তালের সঙ্গে যখন গেয়ে শোনাবো তখন দুবারই শোনাবো। এবারে মা গা মা রে গা পা পা আনন্দময়, আনন্দময়ের দো কথাটা রে ছুঁয়ে গা ছুঁয়ে রেতে হবে, আনন্দময় মা গা মা রে গা পা পা আনন্দময় নীরব রাতের গা গা রে রে সা সা। এই নীরবটা পা থেকেই গায়ে যেতে হবে, কারণ নি পা গা নীরব রাতের নীরে সা নি ধা সা নি মা নিবিড় আধা মাধা পা সা মা রে। এখানে স্পর্শস্বর বলতে ওই সা থেকে মা যখন একেবারে শেষে নেমে আসছে তখন পা ছুঁয়ে তীব্র মাতে আসতে হবে, নিরে সা নি ধা সা নি মা মাধা পা সা মা নিবিড় আধা রে। তারপরে আবার ফিরে যাব স্থায়ীতে। এই প্রসঙ্গে বলি এই শেষ লাইনটা অর্থাৎ নিবিড় আধারে আর অন্তরার শেষ লাইন হৃদয় মাঝারে অনেকটা মিল থাকলেও কিন্তু পুরোপুরি মিল নেই, এটা আমাদের লক্ষ্য করতে হবে, নতুবা অনেক সময় হয় ইন্টারচেঞ্জ হয়ে যাবে নতুবা দুটোই আমরা একই করে বসব। তো যাই হোক এখানটা একটু লক্ষ্য করে তুললেই বা সতর্ক থাকলে আর ভুল হবে না। নিরে সা নি ধা সা নি মা আর অন্তরা শেষে ছিল নিরে সা নি ধা সা নি, কাজে অনেকটাই তফাত। এখন শেষ লাইনটা বলি, নিরে সা নি ধা সা নি মা নিবিড় আধা মাধা পা সা মা রে, নিবিড় আধা রে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। এবার শেষ কলিটা কবে নিয়ে আমার বাঁশি থেকে আমি তালের সঙ্গে গিয়ে শোনাই, ধা দিন ধা ধা দিন তিন তা তেটে দিন দিন কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পাই চরণ আমি পাই নে তোমারে দাঁড়িয়ে তাহলে আশা করি গানটি তুলতে আর আপনাদের কোনো সমস্যা হবে না। আমি যখন নোটেশনগুলো বলে বলে গানটা তুলে দেওয়ার চেষ্টা করেছি, হ্যাঁ তো সঙ্গে সঙ্গে আমি
নিচে ওই নোটেশনটা রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, যাই হোক, আপনাদের যদি আমার শেখানোর পদ্ধতি ভালো লাগে বা এই শেখানোটা যদি আপনাদের কোনো কাজে আসে, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে এইরকমই কোনো হারমোনিয়াম টিউটোরিয়ালে।